বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটের চট্টগ্রাম পর্বে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাক টু ব্যাক ফিফটিতে রংপুর রাইডার্সকে নয় রানে হারিয়েছে খুলনা টাইটান্স এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে স্থানে উঠে গেছে ওরা দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে কে চল্লিশ রানে হারিয়েছে চিটাগাং ভাইকিংস ম্যাচ সেরা পুরস্কার গেছে এবারের বিপিএল এখন পর্যন্ত অন্যতম সেরা নক খেলা সিকান্দার রাজার কাছে বিস্তারিত মাদিয়াসানের রিপোর্টে সিলেট সিক্সার্সের সাথে চিরগম বাইকিংসের ম্যাচের হাইলাইটসের প্রায় পুরোটা জুড়ে সিকান্দার রাজা টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত কত বড় ভুল ছিল সেটাই দেখিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার পুরো ম্যাচ জুড়ে নামের পাশে লেগে থাকা রাজার মতোই রাজ করেছেন সিকান্দার রাজা ত্রিশ বলে ফিফটি তুলে নিয়ে চড়াও হয়েছেন আরও পরের পনেরো বলে ৪৫ সঙ্গী হয়েছে সেঞ্চুরি না পাওয়ার পাঁচ রানের আক্ষেপ নয় চার আট দুই ছয়ে পঁচানব্বই রানের ন চট্টগ্রামের বোর্ডে টিম টোটাল বড় টার্গেট তারা করতে নেমে শুরুতে আশার আলো দেখেছে সিলেট তবে তাল মেলাতে পারেনি শেষ পর্যন্ত টুর্নামেন্টে চিরগঙ্গে দ্বিতীয় জয়ে পঞ্চম হার নাসির হোসেনের সিলেট সিক্সার্সের রংপুরের সাথে শুরু থেকে হাত খুলে খেলতে চেয়েছে খুলনা তবে দিশা খুঁজে পায়নি ওরা দুই লোকাল নাজমুল শান্ত আর আফিফ সাথে প্রটিয়ার অসু প্যাভিলিয়নে ফেরত গেছেন রান যখন উনপঞ্চাশ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ছয় চার আর দুই ছয় ছত্রিশ বলে উনষাট কাপ্তানের টানা দ্বিতীয় ফিফটিতে বোর্ডে আট উইকেটে একশো আটান্ন খুলনার রংপুর রাইডার্সের ওপেনিংয়ে গেল ম্যাক কালাম বেশিক্ষণ টিকতে পারেনি দুজনের কেউ বিশ রানের প্যাভিলিয়নে গেছেন দুই পাওয়ার হিটার ওদের দুজনকে হারিয়ে ম্যাচে ফেরার পাওয়ারই যেন হারিয়েছে রংপুর নাহিদুলার বোপারা চেষ্টা করলেও রানের গতি ঠিক রাখতে পারেননি একশো উনষাটের টার্গেটে একশো উনপঞ্চাশ রানের বেশি তুলতে পারেনি মাশরাফের টিম মাহাদি হাসান একাত্তর আপাতত আগের স্কিলগুলোই গুলো এই করছেন ব্যাটিং বা বোলিং এর নতুন টেকনিক নিয়ে কাজ করবেন বিপিএল শেষ করে বেন স্টোকস বা হার্দিক পান্ডিয়ার সাথে তুলনা পছন্দ করলেও দুনিয়ার কাছে নিজেকে বাংলাদেশের সাইফুদ্দিন হিসেবে মেলে ধরতে চান চট্টগ্রামে সাইফুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন দেবচা আমি সবসময় যে আমাদের টিমে যারা বিগ ব্যাটস বিগ হিটার বাটলার বা যারা বিগ হিটিং ওদের সময় বলিং করি কজ আমি ওই সিচুয়েশনটা ক্রিয়েট করি নেটে যাতে ম্যাচেও খুব প্রবলেম না হয় এই জিনিসটা আমি প্র্যাকটিস করি সামর্থ্যের আভাস দিয়েছেন এরই মধ্যে অনেকে সাইফুদ্দিনকে বেন স্টোকস হার্দিক পান্ডিয়ার সাথে তুলনা করা শুরু করেছেন বন্ধুরা তো আদর করে ডাকে কোরি অ্যান্ডারসন এসব নিয়ে সাইফুদ্দিন কি ভাবছেন অনেকে অবশ্য বলে তো আমি আসলে আমি আমার নিজের মতো সাইফুদ্দিন হয়ে ইয়া করতে যাতে অন্য আর পাঁচটা অন্য দেশ কয়েকটা যে বলতে পারে যে সাইফুদ্দিন একটা ভালো একটা অলরাউন্ডার আমি নিজেকে এভাবে তৈরি করতে চাই ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব ক্রিকেট বোর্ড থেকে জার্সি নম্বর পছন্দ করতে বলা হয়েছিল একাত্তর অথবা চুয়াত্তর সাকিব আল হাসানকে আইডল মানেন তাই বেছে নিয়েছেন চুয়াত্তর নম্বর জার্সি আপাতত সাকিবের কাছ থেকেই যতটা সম্ভব শিখে নিতে চান সাইফুদ্দিন দেবচৌধুরী একাত্তর চট্টগ্রাম বিপিএল এ শনিবার স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স চট্টগ্রামের জোহরামের চতুর্থ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এর আগে দুপুর একটায় দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মার্শাফির রংপুরের চট্টগ্রাম পর্ব শুরু হার দিয়ে পরের ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস হোম গ্রাউন্ডে সুবিধা নিতে চাইবে তাস্কিন সৌম্যরা কিন্তু রাইডার্সরা প্রমাণ দিয়েছে নিজেদের দিনে তারা কোনো কিছুই পরা করে না বিপিএল এর এই আসরে ভাইকিংসদের হারের সংখ্যাই বেশি পরাজয়ের সংখ্যা কমাতে চাওয়াই স্বাভাবিক কিন্তু রাইডার্সরা প্রত্যয়ই সাগরিকায় জয়ে ফেরা আসলে ভাবা কিছু নাই যে তার কোনো বিকল্প নাই চেষ্টা করবো যে অপনের টিম অবশ্যই ভালো টিম যেহেতু আমরা একটু ব্যাক আমরা ট্রাই করবো যে আমাদের সাথে মানে দিয়ে আমরা ম্যাচটা জিতে নামে ভারে কিংবা পয়েন্ট টেবিলের হিসেব নিকেশে রাজশাহী ইচ্ছে অনেক এগিয়ে কুমিল্লা ছয় খেলায় পাঁচ জয় তামিম ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ম্যাচ বেশি অর্থাৎ সাত খেলায় পাঁচটা হেরেছে মুশফিক ড্যারেন সামির রাজশাহী কিংস গেলবারে রানার আপদের এবারে বেহাল দশা এখনো সময় আছে মনে করছে ওরা ইনজুরি কাটিয়ে ফেরার কথা কাটার মাস্টার মুস্তাফিজের কুমিল্লার ভাবনা যে আসুক ভয় নেই আসলে জিততে হবে আমাদের আমাদের বেস্ট দিতে হবে যাতে আমরা কোয়ালিফাই করি আমাদের আর পাঁচটা ম্যাচ আছে আমরা যদি অ্যাটলিস্ট চারটা ম্যাচ জিতি তাহলে হয়তো আমরা কোয়ালিফাই করবো সত্যি কথা সবারই টার্গেট চ্যাম্পিয়নশিপ থাকে আমরা ওই আর নথিং নাথিং ডিফারেন্ট আমরা টিম করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করেছি বাট যদি এখন থেকেই চিন্তা করা শুরু করি ইটস উইল বি ডিফিকাল্ট কারণ আমাদের এখনও কোয়ালিফাই করতে হবে ফার্স্টে টপ ফোরে তারপর টপ ফোর থেকে কোয়ালিফাই করে ফাইনাল খেলতে হবে তারপর চ্যাম্পিয়নশিপের ব্যাপার আরিফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর যুব বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে পহেলা ডিসেম্বর বিকে এসপিতে গোটা এক প্রস্তুতি ম্যাচ খেলবে উনিশ না পেরোনো ক্রিকেটাররা ২৬ ডিসেম্বর থেকে দশ দিনের স্পেশাল ক্যাম্প নিউজিল্যান্ডের ডানি ডিনে স্থানীয় দলের সাথে খেলবে তিনটা ওয়ান ডে জম্পেশ এই প্রস্তুতি দিয়ে বিশ্বকাপে জুনিয়র টাইগাররা নজর টানতে পারবে বলে আশা ডেভেলপমেন্ট কর্তাদের সামসুল আরিফিনের রিপোর্ট আফগানিস্তানের সাথে ঘরের মাঠে সিরিজ হারা অনুর্ধনিশ দল এশিয়া কাপে ভারতকে হারিয়ে গ্রুপ সেরা বৃষ্টির কারণে ভাগ্য বিড়ম্বনায় ফাইনালে ওঠা হয়নি তবে সম্ভাবনা জাগিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বকাপ নিউজিল্যান্ডে বিশ্বকাপের আগ পর্যন্ত প্রস্তুতির ঠাসা শিডিউল বেশ কিছু প্লেয়ার বিপিএল খেলছে ওর বাইরে যে প্লেয়াররা আছে তাদেরকে আমরা ট্রেনিং এ নিয়ে আসছি কয়লা ডিসেম্বর থেকে যেটা শুরু হবে মিরপুরেই শুরু হবে সেটা তার একটা পর্যায়ে বিকেএসপিতে এক সপ্তাহের একটা ক্যাম্প এবং কি ম্যাচ কিছু প্র্যাকটিস ম্যাচ ওখানে অনুষ্ঠিত হবে শুধু মাঠের প্রস্তুতি নয় যুবাদের মানসিক শক্তি বৃদ্ধিতেও কাজ করবে বিসিবি ফেজ বাই ফেজ এই জিনিসগুলো শেষ করার পরে টিম 26 ডিসেম্বর বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে যাবে সেখানে ডারেডিনে একটা ক্যাম্প আছে 12 দিনের একটা ক্যাম্প 10 থেকে 12 দিন সেখান তিনটা ম্যাচ স্থানীয় টিমের সাথে তিনটা ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলবে পাশাপাশি ওয়ার্ল্ড কাপে আইসিসির যে তত্ত্বাবধানে ওখানে আরও দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টোটাল পাঁচটা ম্যাচ প্রস্তুতি অংশ হিসেবে তারা পাবে তো আমরা মনে করছি এই প্রস্তুতিটা তাদের ওয়ার্ল্ড কাপ এবং কি তাদের কন্ডিশনিংয়ের জন্য ওয়ার্ল্ড কাপের পূর্ব পর্যাপ্তই হবে আশা করছি বিশ্বকাপের আগে হোম সিরিজের সুযোগ তৈরি হলে প্রস্তুতির জন্য সেটাও বিবেচনা করে দেখবে বিসিবি শামসুল আরেফিন একাত্তর অ্যাশেজ সিরিজের ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে তিনশো দুই রানে অল আউট হয়েছে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ হচ্ছে আর উইকেটে একশো রান চার উইকেটে একশো রান নিয়ে খেলতে নামে ইংলিশরা আর লাঞ্চের ঠিক আগে অল আউট হয় ডেভিড মালানের ফিফটি ছিল থ্রি লান্স ইনিংসের উল্লেখযোগ্য ঘটনা দুই অজি পেসার কামিন্স আর স্টার্ক তিনটা করে উইকেট নিয়ে ইংলিশদের ইনিংস আটকে দেন জবাবে অস্ট্রেলিয়া শুরুটাও ভালো হয়নি সাত রানে হারায় বেন ক্রফটের উইকেট পরে ওয়ার্নার খাজা আর হ্যান্ডস কম সুবিধা করতে না পারায় ছিয়াত্তর রানে চার উইকেট হারায় অজিরা তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন অধিনায়ক স্মিথ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট চলছে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার পছন্দের ভেনিগুলোর একটা কারণও আছে সবশেষ ওখানে অজিরা হেরেছিল উনিশশো আটাশিতে এরপর থেকে আর কখনোই গ্যাবায় মুখ থুবড়ে পড়েনি অজিরা ব্রিসবেইনের সাথে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রেমের গল্প শুনুন তরিকুল ইসলাম নাইনের কাছে বেস বোলারদের জন্য অস্ট্রেলিয়া যেন স্বর্গ ওখানের উইকেট এমনিতেই দ্রুতগতি সবথেকে বেশি ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের উইকেট গ্যাবায় গ্যাবার উইকেট হচ্ছে গতি আর বাউন্সের অভয়ারণ্য এমনকি স্পিনাররাও উইকেটে পায় এক্সট্রা বাউন্স এই মাঠে বলতে গেলে একক আধিপত্য অস্ট্রেলিয়ারই শেষ কবে অস্ট্রেলিয়া ওখানে হেরেছিল তার খবর মনে করতে আপনার কপালেও জমবে বিন্দু বিন্দু খাম এই মাঠে অস্ট্রেলিয়া যখন শেষ হেরেছিল তখন জাপানের সম্রাট ছিলেন হিরোহিত তিনি জাপানের একশো তম সম্রাট ব্লু সামোরাইদের রাজত্বের ভার নেয়া দীর্ঘমেয়াদী শাসক ছিলেন গ্যাবায় যখন অস্ট্রেলিয়া শেষ হেরেছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রুই গ্যান ওনার পর প্রেসিডেন্ট হয়েছেন সিনিয়র বুশ তারপর ক্লিন্টন তারপর জুনিয়র বুশ বারাক ওবামা তারপর ডোনাল্ড ট্রাম্প তখন পৃথিবীর জনসংখ্যা ছিল পাঁচ দশমিক দুই বিলিয়ন এখন সাত দশমিক ছয় বুঝতেই পারছেন কত আগের কথা আঠাশ বছর আঠাশ টেস্ট পার হয়ে গেছে গ্যাবায় অজিদের কেউ হারাতে পারেনি এক বেনুতে দীর্ঘদিন আনবিটেন থাকার রেকর্ডে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া তরিকুল ইসলাম নাহিন একাত্তর নাগপুরে ভারত শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার থেকে একশো চুরানব্বই রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত এর আগে প্রথম ইনিংসে দুশো পাঁচ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ভারতীয় বোলিং তোপে শক্ত অবস্থানে যেতে পারেনি লঙ্কানরা একশোর আগেই হারিয়ে বসে তিন উইকেট ওপেনার করুণার রত্নের একান্ন আর মিডল অর্ডারে দিনেশ চান্দিমালের সাতান্ন এই দুই ফিফটিতেই দুশো পাঁচ রানের ইনিংস করে অতিথিরা চার উইকেট নিয়েছেন রবিচন্দন আশ্বিন জবাবে এগারো রান তুলতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত ওখানেই শেষ হয় প্রথম দিনের খেলা